হামাস বাহিনী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য রাজনৈতিক পরিস্থিতি দিনে দিনে অশান্ত হয়ে উঠছে। গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলে পাল্টা আঘাত হানার কথা ঘোষণা করেছে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের এই মৌলবাদী সংগঠন হামাসের থেকেও শক্তিশালী বলে মত বিশেষজ্ঞদের। ইসরায়েলের উত্তর সীমান্ত দিয়ে হিজবুল্লাহ আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেজন্য ইসরায়েল সেনা সতর্ক নজর রাখছে সেদেশের উত্তরাংশে। ইসরায়েলের উত্তরাংশে সেনা ক্যাম্প রবিবার গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে গিয়ে হিজবুল্লাহর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, যদি হিজবুল্লাহ যুদ্ধ শুরু করে সেটা দ্বিতীয় লেবানন যুদ্ধের দিকে ঠেলে দেবে। এটা তাদের জীবনের বড় ভুল হবে। সেনা ছাউনিতে গিয়ে নিজের বাহিনীর উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, কমান্ডার, আমি আপনাদের কথা শুনব। আমাদের সেনার উপর আক্রমণ চালাতে আসা হিজবুল্লাহ সদস্যদের তোমরা খতম করেছ। এখন বলতে পারছি হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধে নামবে কিনা। যদি হিজবুল্লাহ তা করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এত জোরদার আক্রমণ করব যা ওরা ভাবতেও পারবে না। হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে আমরা ধ্বংসাত্মক হয়ে উঠব। যে কোনো পরিস্থিতির জন্য বাহিনীকে তৈরি থাকার নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু। যে কোনো সময় ডবল যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনীকে তার প্রস্তুতি সারতে বলেছেন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।